ইউজুয়ালি আমরা আমাদের ফেভারিট মিউজিকগুলো যেভাবে শুনে থাকি সেই মিউজিকগুলো যদি একটু ডিফারেন্টভাবে শোনা যায় তাহলে কিন্তু একটু অন্যরকম ফিল কাজ করে নিজেদের মধ্যে। লাইক এই ভিডিওতে আপনারা যে লোফি মিউজিকটি শুনতে পেলেন, আই হোপ আপনাদের অনেকেরই ভালো লেগেছে। আর আমি জানি লোফি মিউজিকের সাথে আপনারা অনেকেই পরিচিত না, বাট সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ধরনের মিউজিক অনেক শুনেছেন। আর মূলত লোফি মিউজিকটা হচ্ছে একটি নর্মাল মিউজিকে রিভার্ব, ইকো আর অনেকগুলো ইফেক্টের কম্বিনেশন একই মিউজিক। আর যদিও এই ধরনের লোফি মিউজিক ইংলিশ গানে আগে প্রচুর ব্যবহার হতো, বাট এখন রিসেন্টলি বাংলা গানেও এই লোফি মিউজিক প্রচুর ব্যবহার হচ্ছে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শর্ট ভিডিওগুলোতে অনেক বেশি ব্যবহার হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনার পছন্দের মিউজিককে লোফি মিউজিকে কনভার্ট করতে পারেন। তার আগে বলি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ডাইনাহোস্ট। ডাইনাহোস্ট বাংলাদেশের একটি সুনামধন্য ডোমিন হোস্টিং এবং আইটি দাতা প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ডোমিন রেজিস্ট্রেশন, শেয়ার হোস্টিং, ই কমার্স হোস্টিং, বিপিএস সার্ভার সহ ইত্যাদি সেবা দিয়ে আসছে। আর ডাইনাহোস্ট কিন্তু বেসিস ইকেব এবং বিডিএসপি এর মেম্বার। এছাড়াও বর্তমানে ডাইনাহোস্ট থেকে সার্ভিস নিচ্ছে 85+ কান্ট্রির ক্লায়েন্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাইনাহোস্টের সকল ইনফরমেশন প্রোভাইড করা আছে। ওয়েল, আমাদের এই অডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ওয়েব নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। ওকে, প্রথমে আমরা ওয়েব এডিটর অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটিকে ওপেন করে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর আমরা আমাদের ফাইল থেকে অডিওটিকে খুঁজে ইম্পোর্ট করব। এরপর আমাদেরকে এখানে ডাবল ক্লিক করে আমাদের পুরো অডিওটাকে সিলেক্ট করতে হবে এডিট করার জন্য। দেন এখান থেকে রিভার্বে যেতে হবে। সো এখানে কিন্তু আমাদের মেইন কাজটি করতে হবে। এখানে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি ইফেক্টের। সো এই দুইটাই আমাদেরকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। আমরা আমাদের অডিওটিকে প্লে করলেই বুঝতে পারবো কতটুকু বাড়ালে পারফেক্ট হবে। এছাড়াও আমরা উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি প্রয়োজন মতো। আর যদিও উপরের এই সেটিংসগুলো খুব একটা জরুরি না আমাদের টার্গেট ইফেক্টের জন্য, তবে নিচের যে দুইটা লাইন দেখালাম এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের টার্গেট ইফেক্টের জন্য। ওকে, এরপর আমরা আমাদের অডিওটিকে এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের অডিও ফরম্যাটটা চুজ করতে হবে। দেন আমাদেরকে ফাইল সেকশন চুজ করতে হবে। এরপর ফাইনালি আমাদেরকে এখান থেকে সেভে ক্লিক করতে হবে আমাদের অডিও নামটি লিখে। আর হ্যাঁ, আপনি যদি এই ধরনের সিনেমাটিক ভিডিওতে আপনি লোফি মিউজিকটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ন্যাচারাল সাউন্ড ইফেক্ট আপনাকে ব্যবহার করতে হবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কিছু সাউন্ড ইফেক্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে এগুলো ডাউনলোড করে ইনশট অ্যাপটিকে দিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এখন আমাদেরকে ইনশট অ্যাপটিকে ওপেন করে আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ শর্ট ভিডিওটা। দেন এখান থেকে আমাদেরকে অডিওর আইকনে চলে যেতে হবে। তারপর আমাদের সেভ করা অডিওটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা অডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা প্যান আইকনে যাব। দেন এখান থেকে আমরা চাইলে অডিওর যে কোনো অংশ আমরা নিতে পারি, অর্থাৎ অডিও থেকে আমরা স্পেশাল কোনো একটা অংশ আমাদের ভিডিও জুড়ে অ্যাড করে দিতে পারি। এরপর আবার আমাদেরকে এখান থেকে অ্যাড মিউজিকে যেতে হবে। তারপর আমাদেরকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বজ্রপাত এবং বৃষ্টির যে সাউন্ড ইফেক্ট হয় সেই সাউন্ড ইফেক্টটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এই ধরনের ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমাদেরকে সাউন্ড ইফেক্টের ভলিউমটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে মোবাইল ফোন দিয়ে আমরা এই ধরনের শর্ট সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারি। ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি দেখার পর কোথাও বুঝতে সমস্যা হলে বা এই অ্যাপটিকে ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।